আমি কবির শঙ্কর বোস বিজেপির প্রার্থী শ্রীরামপুর বিধানসভা বলছি আজকে আমি ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছিলাম রাজ্য ধরপুর আমাদের গ্রামে কিন্তু বারবার পুলিশের কাছ থেকে বাধা আসছে ডোর টু ডোর ক্যাম্পেইনিং আমার পুলিশ পারমিশন কেন লাগবে রামপুরে আমাদের প্রচার করে করতে দিচ্ছে না পুলিশ প্রশাসন জবাব প্রশাসনের বিরুদ্ধে আজকে আমাদের ধিক্কার सकता है टीएमसी पार्टी ऑफिस के सामने स्लोगन मत दो। हम लोग बार बार बोल रहे हैं कि पुलिस प्रशासन टीएमसी के हाथों पूरा दलोदास हो गए थे, दलदास हो गया है। पुलिस टीएमसी के होके काम कर रहे हैं। आज मैं राज्यधरपुर जो अपना ग्रामीण अंचल है वहाँ मैं डोर टू डोर कैंपेन कर रहा था। वहाँ का पुलिस आके मुझे बोल रहे हैं कि श्रीरामपुर थाना से बोला गया है डोर टू डोर का परमिशन कहाँ है। ये चुनाव चल रहा है, डोर टू डोर का परमिशन नहीं चाहिए। मैं मेरा मंडल प्रेसिडेंट और जो मंडल के सदस्य हैं उनको नियम अनुजाई मैं प्रचार कर रहा हूँ, लेकिन जनता का इतना विश्वास हो गया बीजेपी के ऊपर, घर से जनता बाहर आ जा रहा है और पुलिस बोल रहा है डोर टू डोर का परमिशन दो। ये क्या टीएमसी से मांगा जा रहा है? टीएमसी लोगों को बोला जा रहा है बीजेपी के ऑफिस के सामने नारा मत दो। पुलिस हम लोग एक पक्ष कर रहे हैं पुलिस अभी भी, इसीलिए आज हम आए यहाँ। आईसी नहीं थे, जो दूसरे ऑफिसर थे उन लोग से बात हुई, पुलिस कमिश्नर से भी बात हुई। हम लोग को आश्वासन दिया गया है कि फ्यूचर में ये प्रॉब्लम नहीं होगा, इसीलिए हम लोग आज यहाँ आए हैं। বাংলা একটু বলে দিন দাদা, কেন কেন আমি আছি, ইলেকশনের মাঝে আছি। পুলিশ কিছুদিন আগে আমাদের কার্যকর্তাদের ফোন করে বলেছে যে টিএমসি পার্টি অফিসের সামনে স্লোগান দেবেন না। এটাই কি পুলিশের কাজ? পুলিশ কেন বলবে যে কোথায় স্লোগান দেব না দেব? আমি এখানকার ক্যান্ডিডেট, আমি ডোর টু ডোর করছি, নিয়ম মেনে ডোর টু ডোর করছি। এক নম্বর, দু নম্বর, আজকে আমি রাজ্যধরপুর অঞ্চলে শ্রীরামপুর বিধানসভায় আমি ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলাম, মণ্ডল সভাপতি ছিলেন, যারা মণ্ডলের সদস্য ছিল তাদের নিয়ে। মানুষ বিজেপির প্রতি ভালোবাসা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে, মানুষ জুড়ে যাচ্ছে, ওখানকার পুলিশ এসে বলছে না আমাকে পারমিশন দেখান। এটা কেন হচ্ছে? পুলিশ কেন আমাদের প্রচারে বাধা দিচ্ছে? কিছুদিন আগেও আমাকে বাধা দেওয়া হয়েছিল, এটা কার নির্দেশে হচ্ছে? যার নির্দেশে হচ্ছে আমি তার বাড়ির সামনে ধর্ণা দেব, আমি আজকেই পারমিশনের জন্য অ্যাপ্লাই করছি, মানবো না। এটা এমপির নির্দেশে হচ্ছে, আমি খোলাখুলি বলছি মানবো না, লড়বো, এই বিধানসভায় লড়বো, পুলিশ আটকাতে পারবে না। পুলিশ কি বললো ভেতরে গেলেন? পুলিশ আশ্বাস দিয়েছে, আমার সাথে কমিশনার অফ পুলিশেরও কথা হয়েছে, আশ্বাস দিয়েছে যে এটা যদি পুলিশ অফিসার করে থাকে তাদের অ্যাগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, প্রসিকিউশন করা হবে। আমি যেই নম্বর থেকে ফোন এসছে আমি সেই নম্বর আমি আইসিকে দিয়ে দেবো, এবং পুলিশ বলেছে ভবিষ্যতে কোনো প্রবলেম হওয়া উচিত নয়। আপনার কথা অনুযায়ী পুলিশের কাছে পারমিশন নিয়েছিলেন? একদম, ডোর টু ডোর করার জন্য পারমিশন লাগে না। নিয়ম হচ্ছে আপনি মণ্ডল প্রেসিডেন্ট যারা আছে আপনি কিছু সদস্যকে নিয়ে করতে পারেন, আমি নিয়ম মেনে করছি, নিয়ম মেনে করছি। পুলিশ বলুক না আমি কি ভুল করছি, আমি তো নিয়ম মেনে করছি যা করছি। এটা কি টিএমসিকে জিজ্ঞেস করা হচ্ছে? ঠিক আছে।